नमस्कार करोनार आबहे बांगला टक शोते आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि सुजित चट्टोपाध्याय रयेछि आपनादेर संगे। भोटेर दामामाटा बेजेछे, भालोभावेई बेजेछे। केन बेजेछे बोलुन तो? এই যে জঙ্গি যোগের প্রসঙ্গটা এসেছে, এটা ঘটনা যে আমরা করোনার প্রাককালে দিল্লিতে একটা ঘটনা দেখেছিলাম, মারাত্মক পরিস্থিতি, এবং এই পরিস্থিতি বিভিন্ন জায়গায় এবং সেই পরিস্থিতিটা যে আলটিমেটলি একটা অন্যদিকে টার্ন নেবে সেটাও বুঝতে পারছিলাম। এবং এই রাজ্যে তো একটা সিএ প্রসঙ্গ আছেই, সিএ এবং হচ্ছে এনআরসি। এনআরসিটা অবশ্য আসামের সাথে এটা বেশি রিলেটেড। যখনই এনআরসি প্রসঙ্গটা আসবে আসাম এবং বাংলার একটা স্বার্থের সংঘাত তৈরি হতে হবেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার কারণ ওখানে হিন্দু বাঙালিদের প্রশ্নটা রয়েছে। এবার মুর্শিদাবাদ, এই যে জঙ্গি যোগ কথা বলা হচ্ছে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক স্তরে অনেকগুলো প্রশ্ন উঠেছে। তার মানে কি এইটা নয়, দীর্ঘদিন ধরেই পশ্চিমবাংলার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে, এটা জঙ্গিদের করিডোর হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে নানা ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, অর্থাৎ এমন ধরনের কিছু কাজ হয় যে কাজগুলো দেশের নিরাপত্তার প্রশ্নে গুরুতর প্রশ্ন ওঠে বই কি, কিন্তু এটার একটা রাজনৈতিক মাত্রা বরাবরই পেয়ে আসছে। এই রাজনৈতিক মাত্রাটা কেন পেয়ে আসছে সেটা একটা ভিন্নতর প্রশ্ন, যা নিয়ে আজকে বিতর্ক হবে। এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই এনআইএ যে অ্যারেস্ট করেছে যে ছজন ধৃত, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতি মুহূর্তে কী কী তথ্য উঠে আসছে তার একটা আপডেট প্রথমে প্রতিবেদনের আকারে আপনাদের কাছে পেশ করছি। আবু সুফিয়ানের বাড়িতে পাতাল ঘরের সন্ধান মেলায় অবাক হননি তদন্তকারীরা। তবে সেটা যে হিমশৈলের চূড়া মাত্র সেটা পরে বোঝা যায়। জঙ্গিদের জিজ্ঞাসাবাদে খুলতে থাকে একের পর এক পরত। মুর্শিদাবাদে ধৃত জঙ্গিদের ফোন ল্যাপটপ দেখে চমকে গিয়েছেন তদন্তকারীরা। জঙ্গিদের হোয়াটসঅ্যাপ নথি থেকে একাধিক তথ্য উঠে এসেছে। পুলওয়ামা হামলার কথা জানত ধৃত জঙ্গিরা, কুখ্যাত জঙ্গি আদিলের সঙ্গে যোগাযোগ ছিল তাদের। অপারেশনের আগে হোয়াটসঅ্যাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করত জঙ্গিরা, সেনার উপর হামলার পরিকল্পনা ছিল। হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রচুর সাংকেতিক চিহ্ন রয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ভারতীয় নৌবাহিনীতে চর রয়েছে বলে জেরায় জানিয়েছে জঙ্গিরা। মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, বীরভূম মিলিয়ে 140 জন জঙ্গি থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। জঙ্গিরা ধর্মীয় ভাবাবেগকে উস্কে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছিল। বেশ কিছু মাদ্রাসা তৈরির পরিকল্পনা করেছিল ধৃত জঙ্গি আল মামুন কামাল। সেখানে জিহাদি শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল তার, যা পড়ুয়াদের মগজ ধোলাই করে জিহাদি গ্যাং তৈরিতে সাহায্য করত। ভবিষ্যতে আরও জঙ্গি ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল ধৃতদের। তরুণদের মগজ ধোলাই করে নতুন বাহিনী তৈরির চেষ্টায় ছিল এইসব জিহাদিরা। বিশ্বজিৎ পালের রিপোর্ট, আদার্স নিউজ, কলকাতা। আপনারা দেখলেন বেশ কিছু যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে কিছু সাংকেতিক কোড রয়েছে, সেই কোডগুলোকে উদ্ধারের চেষ্টা চলছে। এবং দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে ভারতের বিভিন্ন নৌবাহিনী, সেনাবাহিনী এগুলোর মধ্যে জাল বিছিয়েছে বিভিন্ন এই ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো, যারা হচ্ছে একেবারেই বলা যেতে পারে পাকিস্তান থেকে শুরু করে প্যান ইসলামিক টেরোরিজমের সাথে অনেকটা যাদের লিঙ্ক রয়েছে। এবং বিভিন্ন সময় এগুলো কিন্তু সারফেসড হয়েছে মিডিয়াতে, বিভিন্ন দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ কখনোই নয়। এই এইটা যেমন একটা দিকে ঠিক, আবার অন্যদিকে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর একে বিভিন্ন জঙ্গিটাকে সামনে নিয়ে এসে মেরুকরণের রাজনীতির কী চেষ্টা চলছে, এ প্রশ্নটাও কিন্তু উঠেছে। যাচ্ছি একেবারে সরাসরি ডিবেটে। অনুপম ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, তাকে স্বাগত জানাচ্ছি। সুমন রায়চৌধুরী রয়েছেন, যিনি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, এবং রয়েছেন প্রদীপ্ত মুখার্জি, ওয়েবকুপার সদস্য এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনজনকে স্বাগত জানিয়ে আমি প্রথমে একটু সুমন রায়চৌধুরীর কাছ থেকে জানতে চাইব। সুমন, এই যে ধরা পড়েছে পশ্চিমবঙ্গ করিডোর, এই ব্যাপারটা তো রয়েছে, এমন একটা আবহের মধ্যে 2021-এর ভোটের আগে একটা মেরুকরণের রাজনীতিতে কি এটা বাড়তি ইন্ধন যোগাতে চলেছে? হ্যাঁ, অবশ্যই মেরুকরণের রাজনীতিতে এটা বাড়তি ইন্ধন যোগাতে চলেছে। এবং এই ধরনের ঘটনা, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এই ধরনের ইন্টেলিজেন্স ফেলিওর অন দ্য পার্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, এটা সুবিধা করে দিচ্ছে যারা এই ভারতবর্ষে সাম্প্রদায়িক রাজনীতি করে, এবং নাম করতে অসুবিধা নেই ভারতীয় জনতা পার্টির।
আজকে যে ঘটনা ঘটলো, আজকে যে জঙ্গিরা ধরা পড়ল, যাদের আন্তর্জাতিক যোগাযোগ প্রায় প্রমাণিত হতে চলেছে, এনআইএ যে তদন্ত করছে এবং বিভিন্ন তদন্তকারী সংগঠন যারা তদন্ত করছে, আলটিমেটলি দেখা যাবে এদের আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। কি করে হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের সঙ্গে? আমরা খুব ভালো করে জানি প্রশাসকরা যারা রাজ্য চালাচ্ছে তারা খুব ভালো করে জানে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে, বাংলাদেশের সীমান্ত এপার ওপার বিভিন্নভাবে হয়। তাহলে এটা কি এক্সপেক্ট করা যায় না যে পশ্চিমবঙ্গ সরকার যারা চালাবেন, যারা এই রাজ্যে রাজত্ব করবেন, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ইন্টেলিজেন্সটা অত্যন্ত শক্ত হতে হবে? এসটিএফ কিন্তু প্রথমবার এই যে লাস্ট এক বছরে তুমি দেখবে এসটিএফের, রাজ্য পুলিশের যে এসটিএফ, তারা কতগুলো গ্রেপ্তার রয়েছে, এমনকি এই মডিউলে যে যাকে মাথা বলে চিহ্নিত করা হচ্ছে যে মহিলা, তাকে কিন্তু এসটিএফ গ্রেপ্তার করেছিল। না না ঠিক আছে, আমি যে কথাটা, রাজ্য প্রশাসনের ইন্টেলিজেন্স ফেলিয়রটা ঠিক কোন জায়গাটা সেটা একটু যদি চিহ্নিত করুন। না না, রাজ্য প্রশাসনের ইন্টেলিজেন্স ফেলিয়রটা ঠিক ওই জায়গায় যেখানে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে বসে বসে এমন এমন বৈঠক হচ্ছে। আপনি দৈনিক, আপনারা সংবাদ মাধ্যমের মানুষ, বিভিন্ন দৈনিক পত্র বেরিয়েছে, এমন এমন বৈঠক সংগঠিত হচ্ছে এবং সেই যেখানে বিষ ছড়ানো হচ্ছে, সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে, কি করে আগামী দিনে সৈন্যবাহিনীকে আক্রমণ করাবো, সেই ধরনের আলোচনা হচ্ছে। আমি সেই জায়গাটাতে বলছি ইন্টেলিজেন্স ফেলিওর, ইন্টেলিজেন্স ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলিওর। এবং এটা কেন হচ্ছে? হওয়ার একটাই কারণ, আমি বিজেপির মতন ওই ভাষায় বলতে পারবো না সংখ্যালঘু তোষণ, কিন্তু রাজ্য সরকার তার সংখ্যালঘু দরদ দেখাতে গিয়ে হাতটাকে আলগা করে ফেলছে। আর হাতটা আপনি যেই আলগা করবেন তখনই বিভিন্ন ধরনের বিষক্রিয়া শুরু হবে, সেই বিষক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারের হাত আলগা ভোটের জন্যে, আর বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুজনের পোলারাইজেশনের রাজনীতি আজকে প্রশাসনিক হাত এমন আলগা করে দিয়েছে যে আজকে দেখুন আন্তর্জাতিক যোগাযোগ সম্পন্ন উগ্রপন্থীরা ধরা পড়ছে বাংলার মাটির থেকে। আমি আসবো হচ্ছে অনুপম ঘোষের কাছে। দেখুন, কংগ্রেসের প্রতিনিধি যা বললেন তাতে তো কিছুটা, যেটা কথাটা বললেন তা সেটা তো রাজ্য সরকারের দিকেই আঙুল তুললেন, এবং একটা ঘটনা যদি উনি বললেন বিজেপিকে সাম্প্রদায়িক দল, এবং ওনারা যত বেশি করে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলবেন বাংলার মানুষ তত বিজেপির সমর্থনে এগিয়ে আসবে। দেখুন, এটা তো ঘটনা যে বিগত কয়েক দশকে এই সীমান্তবর্তী যে জেলাগুলো আমাদের আছে, বাংলাদেশ সীমান্তবর্তী লাগোয়া যে জেলাগুলো আছে, আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, একদম কুচবিহার অবধি, এই জায়গায় এই বাংলাদেশ বর্ডারকে কাজে লাগিয়ে, যদিও কাঁটাতারের বেড়ার কাজ অনেকদিন ধরে চলছে এবং অধিকাংশ জায়গায় হয়ে এসছে, কিন্তু তাও তো যাতায়াত একদম বন্ধ হয়ে গেছে তা তো নয়। এবং এটা প্রমাণিত যে জঙ্গিরা এই, যেহেতু আসাম এবং ত্রিপুরায়, এবং আপনি জানেন তো বাংলাদেশ, যেহেতু বাংলাদেশ বেস করে এই জঙ্গিগুলো এবং বাংলা ভাষাটা যেহেতু ব্যবহার করে, তার জন্য এদের মূলত লক্ষ্য থাকছিল আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। এবার আসাম, ত্রিপুরায় বিজেপি গভর্নমেন্ট সরকার থাকার ফলে সেখানে এখন অতটা তারা সুবিধা করতে পারে না গিয়ে। এবার রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে দিদি রাজত্ব চলছে এবং দিদি এদেরকে দুধেল গরু হিসাবে ট্রিট করেন, এবং দুধেল গরুর যেহেতু লাথি এবং বা চার যেভাবেই বলুন না কেন উনি সহ্য করেন ভোটের স্বার্থে, ভোট পাওয়ার স্বার্থে, তো বাংলার মানুষ তো আর এই লাথিটা সহ্য করবে না। এই যে দীর্ঘদিন ধরে একটা, মানে ভেবে দেখুন সুজিতদা, মানে রামকৃষ্ণ পরমহংসের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কবি নজরুল ইসলামের বাংলা, আমরা কখনো ভেবেছিলাম আজকে স্টুডিওতে বসে আলোচনা করতে হবে গজওয়াতুল উল হিন্দ, লস্করে তৈবা, আল কায়দা, আইআইডি, আরডিএক্স, মানে এই নিয়ে আলোচনা করবো, এটা ভাবলেই তো গা শিউরে উঠছে। এবং বাঙালির এই কথাগুলো উচ্চারণ করতে গেলেই তো আমার দাঁত ভেঙে যাচ্ছে। মানে এখন যদিও আমাদের দিদিমণি বলে দিয়েছেন এই বাংলায় থাকতে হলে আপনাকে আম্মা, আব্বা, ফুফা, খালা,
এইগুলো বলতে হবে, আসমান এই কথাগুলো এগুলো শিখতে হবে, এই কথাগুলো কোথায় বলেছেন? হ্যাঁ, এই তো বলেছেন তো দিদিমণি, মানে দিদিমণি দল বলছেন। এখন আসমান কথা তো, আকাশকে আসমান বলা তো সিলেবাসে কে ঢুকিয়েছে? রামধনুকে, রামধনুকে রংধনুকে কে ঢুকিয়েছে? রামধনুকে রংধনুকে মনে হচ্ছে আমি ওদের এটা এটা কি অনুপম জানে একটা এটা কি অনুপম জানে যে পানি শব্দটা ব্যবহার করে, এটা আমরা দেখেছি মুসলমানরা অনেকে পানি শব্দ, পানি কিন্তু সংস্কৃত শব্দ না, সেটাই তো বলছি। আবার জল যেটা আমরা হিন্দুরা ব্যবহার করি সেটা আবার কিন্তু সংস্কৃত শব্দ নয়। এবার এবার বাংলায় তাহলে আসমান জমিন ফারাক, বাঙালি জমিন আসমান ফারাক, তাহলে কথা বলছি না, এটা তো আমরা ব্যবহার, এটা তো কেউ বলে, আমার বক্তব্যটা পরিষ্কার, হিন্দু বাঙালি আমরা যারা পশ্চিমবাংলা, যার জন্য দেশ ভাগ হয়েছিল, যে কারণে আমরা আজকে এখানে বসছি, এই জায়গাটা কিন্তু আমরা পাকিস্তান হতে দিতে পারি না। আপনি ছোট ছোট জায়গায় যান না, আপনি এই স্টুডিওর ঘরের বাইরে বেরিয়ে আপনার এখান থেকে 10-15-20 কিলোমিটার দূরে যান, যেখানে পুলিশ ঢুকতে ভয় পায়। আপনি কিছুদিন আগে দেখেছেন টিকিয়াপাড়ার ঘটনা, সিএর সময়। আপনি এরকম বহু জায়গায়, গার্ডেন রিজ, মেটিয়া বুরুজ, আপনি চলে যান দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায় আপনাদের হয়ে, এবং এইটা হচ্ছে আমার বলার কথা। কঙ্গনা রানাওয়াত এই কিছুদিন আগে দেবেন্দ্র ফড়নবীশের সরকার ছিল, শিবসেনা সহযোগী, সে বলছে মুম্বাই হচ্ছে মিনি পাকিস্তান, আপনি সেটাকে কিভাবে কাউন্টার করবেন? দেখুন, কঙ্গনা রানাওয়াত কি বলেছে তার দায়িত্ব আমি এখানে নিচ্ছি না, কিন্তু আমি বাংলা নিয়ে বলছি, আমি মুম্বাইয়ের আলোচনা যাচ্ছি না, আমি বাংলায় রাজনীতি করি, বাংলার কথা বলছি। বাংলাকে একটা পরিকল্পিতভাবে এদের লক্ষ্যকে, এই যে জঙ্গিগুলো ধরা পড়েছে, তাদের কাছে কি লিফলেট পাওয়া যাচ্ছে? জেহাদের পথে বাংলা, বাংলা থেকে বাগদাদ। এই জাতীয় যারা, এই জাতীয় যারা যারা ঘৃণা ভরা, যারা উদ্দেশ্য মানে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক, এবং তারা চাইছে বাংলায়, বাংলায় না শুধু ভারতবর্ষে শরিয়তি আইন চালু হোক, ইসলামিক রাষ্ট্র হোক ভারতবর্ষ, সেটা আমরা হতে দেবো নাকি? আটকাতে হবে এটা আমাদের না, ভারতীয় জনতা পার্টির লক্ষ্যকে আটকানো, কিভাবে কিভাবে হতে দেবো? ইসলামিক মৌলবাদী রাষ্ট্র হয়ে যাক, আমার বাংলার বুকে তার বীজ বপন হোক, কখনো চাইবো নাকি? এটা হতে পারে না, এটা তৃণমূল চাইতে পারে না। এক মিনিট, উনি বলছেন সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক উস্কানি একটা উগ্রপন্থী সংগঠন তাদের লিফলেটে দিতেই পারে, কিন্তু কেন্দ্রীয় সেটা আটকাবে? দাঁড়ান, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে যে তাবলিকি জামাত থেকে করোনা ছড়িয়েছে, হয়েছে তো অস্বীকার করবেন নাকি? সাম্প্রদায়িক সম্প্রদায়কে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে আঙুল তুলছেন, ছড়িয়েছে তো, এটা বড় সাম্প্রদায়িক আর কেউ হতে পারে না, অস্বীকার করছেন নাকি? তাবলিকি জামাত থেকে ছড়িয়েছে তো, আপনারা অস্বীকার কেন করছেন? ভাবের ঘরে চুরি করে লাভ নেই, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। সুমন দা এবং অনুপম দা দুজনকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি দুটো কথাকে কেটে দেওয়ার জন্য। ম্যাথমেটিক্স এর কথায় 2-2 যদি 0 হয়, তাহলে ওরা আজকে তৃণমূলকে 0 করে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। 0 করেছেন কোন কনটেক্সটে? না, একজন বলেছেন বিজেপির সঙ্গে আতাত আছে, একজন বলেছেন কংগ্রেসের সঙ্গে আতাত আছে, এটা একটা চলা কথা, দুজনেই সেটাকে খণ্ডন করেছে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তৃণমূল না কংগ্রেসের সঙ্গে, না তৃণমূল বিজেপির সঙ্গে, এই দুটো আপনারা স্বীকার করার জন্য প্রথমে ধন্যবাদ। দু নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে দেখুন, ভারতবর্ষে 1994 সালে একটা বড় ঘটনা ঘটে, যখন বুদ্ধদেব বাবু ডোমকলে একটা সভা করতে যান, সেই সভা করতে যাওয়ার সময় সেই সভাটা ক্যান্সেল করা হয়, তখন কেন্দ্রে কোন সরকার ছিল? এবং সেই সরকার যখন এখানে বুঝতে পারলো একটা ইন্টেলিজেন্সের জায়গা আছে ডোমকলে, করতে যাওয়ার সময় সেখানে কি হয়েছিল না, একটা সিলেবাস ফর্ম করতে চেয়েছিল, যে ওই যে জায়গাগুলোর কথা আপনারা বলেন সেই জায়গায় সিলেবাস ফর্মিং কথা, সেইটার সোর্স কোথায় আপনারা নিশ্চয়ই জানেন, আমি আর বিতর্কে যাচ্ছি না, সেটা সোর্স কিন্তু পশ্চিমবঙ্গ নয়, কিন্তু সেইটা 94 সাল, তখন কেন্দ্রে কে ছিল? এবার তখনই ওই যে 90-এর দশক থেকে 2000-এর দশক, এই যে দশক দুটো, মানে 90 থেকে 2000, 2000 থেকে 2010, আমাদের যে বর্ডারটা বাংলাদেশের সঙ্গে ভারতের এবং ভারত বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার, সেটাকে কি বলা হতো আপনারা সবাই জানেন, সাউথ এশিয়ান কিলিং ফিল্ড বা সাউথ এশিয়ান বার্লিন ওয়াল, এটা পরিষ্কার বলা হতো, কারণ ওখানে শুট টু কিল পলিসি কেন্দ্র সরকার নিয়েছিল, বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের মাধ্যমে এই কথাটা করা হচ্ছিল, প্রতি 10 ঘন্টায় একজন করে ওখানে মারা যেত, এটা পরিষ্কার, একটা তথ্য রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর কি হলো যে না, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের মাধ্যমে ওই শুট টু কিল পলিসিটাকে বন্ধ করা হলো, শুট টু কিল পলিসি বন্ধ হওয়ার পরে দেখা গেল যে মাইগ্রেশনটা বাড়তে লাগলো। এবার মাইগ্রেশনের তথ্য নিন, 2010 থেকে 2014 অব্দি 7000
বাংলাদেশিকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। অদ্ভুতভাবে 2014 থেকে 2019 যখন প্রচন্ড মাইগ্রেশনের বলা হচ্ছে যে ভয়ানক মাইগ্রেশন হচ্ছে এবং এই ধরনের মাইগ্রেশন হচ্ছে, 14 থেকে 19 তথ্য দেখলে আমরা দেখব যে 3000 বাংলাদেশিকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়নি, তারও কম, এবং 2019 সালে মাত্র 110 জনকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে। কারণ তিনটে পলিসির মাধ্যমে এটা হয়, 3D যেটাকে বলা হয়, ডিপোর্ট ডিটেকশন, ডিটারমিনেশন এবং ডিপোর্টেশন। অর্থাৎ পরিষ্কারভাবে এনআরসির পক্ষে বললাম কি, এনআরসি তো হওয়া কোথা থেকে উচিত যখন আপনারা পাঠাতেই পারছেন না লোক, এবং করে চিহ্নিতকরণ করা চিহ্নিতকরণ করা আপনারা 5 বছরে আপনারা সিএতে এত লাফাচ্ছেন, আবার এনআরসি নরমাল আইনে আপনারা ডিটেক্ট করতে পাচ্ছেন না, তাহলে আপনারা এনে এনআরসি এবং সিএ নিয়ে এটা এটা চিহ্নিত করা হোক, এটা তো কেউ অস্বীকার্য করেনি। তরুণ গগৈ যখন আসামে মুখ্যমন্ত্রী ছিলেন চিহ্নিতকরণ বা পুশব্যাক করা হয়েছে, কিন্তু আমার প্রশ্নটা এনআরসি প্রশ্নটা এলেই আগেই শুরুতে বলে এক সেকেন্ড, এনআরসি প্রশ্নটা এলেই তো আসাম বিজেপির প্রশ্নটা তো আসবে। দুই মহান মহারথী ওখানে রয়েছেন যারা এত চাপ আন্দোলনের পরে 11 লক্ষ হিন্দু বাঙালিকে তারা চিহ্নিত করলেন, ডিটেক্ট করলেন। সেটা তো ডিটেক্ট করায় তো কোনো অন্যায় কিছু নেই। যদি আমার কাছে ঠিক কাগজ না থাকে, দেখুন আই জি যেটা প্রথমে আপনি শুরু করেছিলেন, আসাম এবং বাংলা পশ্চিমবঙ্গের কনটেক্সটা পুরোটাই টোটালি আলাদা, দুটো এদিক ওদিক। তা তো সেই জায়গায় বলছি, এখন সবার শেষে বলি যে আলটিমেটলি যারা অনুপ্রবেশকারী, যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে এখানে এসছেন, তাদের ডিটেক্ট করা উচিত তো, তাদেরকে এখানে নিয়ে এসে তাদের ভোটার আই কার্ড করা, তাদের আধার কার্ড করে দেওয়া, তাদেরকে ভোট দেওয়ার অধিকার করা। এত বড় একটা খাগড়া করে বিস্ফোরণ হয়ে গেল, তাদের কাছে সব কিছু পাওয়া গেল, বাংলায় তারা রসে বসেছিল। তা এই যে যেটা সুমনদা শুরু করলেন, সুমন যেটা শুরু করলেন যে এই মানে ইন্টেলিজেন্স ফেলিওর অফ স্টেট গভর্নমেন্ট, সেটা তো দেখিয়ে দিয়েছিল খাগড়াঘাট ব্লাস্টে, যে নিচে তৃণমূলের পার্টি অফিস, উপরে অত বড় ব্লাস্ট, অত বড় ব্লাস্ট। যে তাহলে খাগড়াঘাট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে তথ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের সহযোগিতা যে প্রসঙ্গ, সেটা না না সেটা কি আপনারা পড়েননি তাহলে, যে কেন্দ্র সরকার কিভাবে স্বীকার করেছে যে রাজ্য সরকার কতটা সহযোগিতা করেছে ওখানে? ওই বিস্ফোরণটাকে সাধারণ বিস্ফোরণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এনআইএ, তারপর সহযোগিতা নিয়ে আপনারা দেখেননি। সমস্যা হচ্ছে আপনারা প্রাথমিক প্রতিক্রিয়াটা দেখছেন, কিন্তু তারপরে যখন আপনারই কেন্দ্রটা আমি একটু আসি দপ্তর দিচ্ছে তখন না আমাকে বলতে দিন, শেষটা হয়নি। আসল সমস্যাটাই আসতে চাই একটু, অবশ্যই হ্যাঁ আমাকে একটু বলতে দিন, এখনো সময় আছে, আপনাদের সময় আমি বলিনি, আমার সময় আমি বাইরে আছি বলে ঝগড়াটা সেভাবে আপনাদের সময় করতে পারবো না, যুক্তিটা আপনারা শুনবেন না। তিন নম্বর যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে আজকে বাংলা নিয়ে এত কথা বলছেন, বাংলার ফেলিয়ার নিয়ে এত বলছেন, তাহলে 3 বছরে মাত্র 16 থেকে 18 কেন 74টা বড় সন্ত্রাসবাদী হামলা উত্তরপ্রদেশে হলো? সেখানে তো কোনো বর্ডার নেই, সেখানে তো আধার কার্ড নিয়ে সমস্যা নেই, এবং যারা ওখানে ধরা পড়লো সেখানে রাজ্য সরকার প্রদত্ত ব্যবস্থা নিচ্ছে, আমাদের এখানকার রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে না। কে বলছে রাজ্য সরকার কেন্দ্রীয় এক বছরে লাস্ট শেষ এনডিএফ এর গ্রেফতার হয়েছে এখানে, প্রত্যেকটা খাগড়াগড়টাকে নিয়ে শুধু খাগড়া, আমরা যেটা দেখছি না খাগড়াগড়ের সময় কিন্তু রাজ্য পুলিশ সঙ্গে সহযোগিতা করেনি সুজিতদা, এই যে দেখছি না, তাহলে তোমার চার্জশিটটা খেতে দেখছি না, আমরা যে অ্যারেস্ট দেখছি, গ্রেফতার হচ্ছে কয়েকজন, এটা টিপ অফ দা আইসবার্গ, তলায় কি আছে আপনিও জানেন না আমিও জানি না। এই যে পালিয়ে গেছে 4 জন কাগজে প্রকাশিত, এবং এই যে বলছে না ডিজি বলেছে আমাদেরকে না জানিয়ে কেন অভিযানে গেল, মানে মানে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে ওনাদেরকে জানিয়ে ঢাক ঢোল পিটিয়ে ধরতে যাওয়া উচিত ছিল, তার ফলে কি ওই 10 মিনিটের বাংলাদেশের ওপারে বাংলাদেশে যাতে পালিয়ে যেতে চায়, হয়তো পালিয়ে গেছে আরো 2-4 জন। একটা আসল কি বিষয়ের কথা বলছে সুমন, দেখি আসল বিষয়টাও কি বলতে চাইছে। আসল বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মালিকানা কি করে স্থাপিত হবে পশ্চিমবঙ্গে, একজনের মালিকানা কি করে আগামী দিনে চলবে আর আরেকজন এসে কি করে বাংলায় থাবা বসাবে, লড়াইটা এখানে। এক মিনিট, আরে এক মিনিট, এই দেখেছিলেন না আপনারা যে কেন্দ্রীয় দল এসেছিল গেস্ট হাউসে আটকে রেখে দিয়েছিল, বেরোতে দেয়নি, সেটা হচ্ছে আমার জমিতে তোমাকে এসে চাষ করতে দেবো না,
আর আরেকজনের জমি তোমার জমিটা আমি অ্যাকোয়ার করব, এইটা হচ্ছে লড়াই। এই লড়াইটা করতে 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 এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে পুরো ভোটটা পোলারাইজড হয়ে যাচ্ছে। একজন মনে করছেন যে আমি মাইনরিটি দরদি হিসাবে প্রতিষ্ঠা পাবো, প্রতিষ্ঠিত হব, আর আরেকজন আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে, ওই দেখো এই যে মাইনরিটি তোষণ করছে, মাইনরিটিদের মাথায় তুলছে, এর থেকে উগ্রপন্থা সৃষ্টি হচ্ছে। আপনি কি মনে করেন সুমন? দাঁড়ান এক মিনিট, এক মিনিট প্লিজ সুমন, সুমন তুমি যেটা বললে মাইনরিটি তোষণের কথা তুমি বলছো, মাইনরিটি এখানে মাইনরিটি মানে 30% ভোট তোষণ করে একটা হিন্দু মানে একটা বড় সংখ্যাকে মানে দিয়ে একটা জায়গা করে দেওয়া, এই তত্ত্বটা প্রায় বহু বছর ধরে শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে। কিছু করার নেই, করছেন তো মানে তাহলে কি মানে তৃণমূল একটা এই রাজ্যে প্রতিষ্ঠিত দল? আমার আমার প্রশ্নটাকে শোনো, সংখ্যালঘু তোষণ করে না সুজিত দা? হ্যাঁ, কংগ্রেস কি সংখ্যালঘু তোষণ করে না? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা রোহিঙ্গাদের এখানে, আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা দরদি, আমরা তাদের ডেভেলপমেন্ট চাই। আমাকে শেষ করতে দাও, রোহিঙ্গাদের এই দেশে নিয়ে এসে, এই বাংলায় নিয়ে এসে তাকে প্রতিস্থাপিত করা, তাদেরকে ভোটার কার্ড এবং আধার কার্ড করে দেওয়া এবং তাদের সমর্থনে দাবি তোলার পেছনে কারা ছিল? কারা মিছিল করেছিল খোঁজ নিয়ে দেখুন। কংগ্রেস মিছিল করেছিল সেই সময় রোহিঙ্গাদের, যাতে কেন কেন রোহিঙ্গা ওইখানে যে দূতাবাস আছে দক্ষিণ কলকাতার যেখানে, সেখানে গিয়ে কেন রোহিঙ্গাদের ওপর অত্যাচার হচ্ছে, কেন রোহিঙ্গাদের কংগ্রেস করেছিল? আচ্ছা বলুন তো, রোহিঙ্গাদের এখানে মাটিতে নাকি থাকতে দিতে হবে? রোহিঙ্গারা কারা? যারা হচ্ছে বার্মায় জঙ্গি কার্যক্রম, শুনুন, রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিতে হবে এই ঘন জনবসতিপূর্ণ দেশে, সেটা তো আমাদের বক্তব্য। তোমরা বলেছো কি চাও কি এখানে রোহিঙ্গাদের থাকতে দেওয়া হোক, একটা প্রশ্ন। আমরা আমরা একটা কথা পরিষ্কার বলেছি, তোমরা যখন বললে যে নেইবারিং কান্ট্রি যেগুলো আছে, প্রতিবেশী দেশগুলো যেখানে আছে, যারা অপ্রেসড, যারা অপ্রেস তাদের আমরা এখানে না, দাঁড়ান হ্যাঁ, আমরা নাগরিকত্ব দেব, তাহলে কোন জঙ্গিকে আমার জঙ্গির কথা এখানে হচ্ছে না, অপরাধী সবসময় শাস্তি পাবে, জঙ্গির কথা এখানে হচ্ছে না, আমরা একটা কথাই বলেছি, অপ্রেশনের শিকার হচ্ছে বার্মা থেকে রোহিঙ্গারা বিতাড়িত জঙ্গি কার্যকলাপের জন্য। কথা বলতে না দিলে হবে না অনুপম, আমরা একটা কথাই তখন বলেছিলাম, আমরা একটা কথাই তখন বলেছিলাম, মিছিল করেছিল বলেছিলে না? ইসলাম ধর্ম যারা ফলো করে তাদের অনেক সেক্টরা অপ্রেসড, তাহলে তাদের তোমরা জায়গা দেবে না কেন? খালি বেছে বেছে, খালি বেছে বেছে হিন্দুদের কেন আশ্রয় দেওয়া হবে? মুসলিমদের বাদ দিয়ে অন্যদের কেন আশ্রয় দেওয়া হবে? তোমরা বিভাজনের রাজনীতি সবসময় করছো, এই যে বিলগুলো হচ্ছে তার মধ্যে তোমাদের বিভাজনের রাজনীতি, সবকিছুরই বিভাজনের রাজনীতি। প্রদীপ্ত দেখুন, সমস্যাটা হচ্ছে এই যে যুক্তি তর্কের খেলাটা করছি, এখানে কোনো যুক্তি পাচ্ছি না, এখানে শুধু অ্যাজাম্পশন পাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে ফ্যাক্টস এন্ড ফিগার্সটাকে ধরে ধরে আপনারা অ্যাজাম্পশন থেকে সেটাকে জাস্টিফিকেশন করুন। আমার বক্তব্য হচ্ছে যে আপনারা ফ্যাক্টস ফিগার্স এর বাইরে বেরিয়ে যাচ্ছেন কেন? আমাকে দুটো প্রশ্নের পরিষ্কার উত্তর দিন, পরিষ্কার দুটো প্রশ্নের উত্তর দিন, যে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল বা এখন যখন কেন্দ্রে বিজেপি সরকার আছে, হোয়াট মেজার দে হ্যাভ টেকেন টু কংগ্রেস সরকার বিজেপি সরকার দুটোই পাচ্ছিল, দুটোতেই দিন পাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ইনফ্লাক্স রোখার জন্য, ইনফ্লাক্স রোখার জন্য কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? এক, ইনফ্লাক্স রোখার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? এক নম্বর, দু নম্বর, আধার কার্ড এইগুলো এবং আধার কার্ড ভোটার কার্ড করার দায়িত্ব অবশ্যই রাজ্য প্রশাসনের মাধ্যমে হচ্ছে, কিন্তু সেখানে কোঅর্ডিনেশনের দায়িত্বটা কেন্দ্র সরকার কেন দায় মুক্ত হয়ে যাচ্ছে? কেন শুধুমাত্র রাজ্যের ভূমিকা দিয়ে সেটা হয়ে যাচ্ছে? দুটো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব রাজ্যের হাতে, সাংবিধানিক ভাবে এইটা দাবি তো না, এগুলো কেন্দ্রের হাতে ছেড়ে দেওয়া হোক, আপনি দাবি তো নেই মঞ্চ থেকে, আপনি সংবিধানকে পড়েননি এই জন্য বোকা বোকা বলছেন, সংবিধানের জাতীয় সুরক্ষার দায়িত্বটা কার? অবশ্যই আমাদের, সেখানে তৃণমূলের কথা আসে না কোনো, অনুপম এই যে তৃণমূল কংগ্রেসের সাথেই ছিল,
বিজেপির সাথে ছিল, সে তো ভারতবর্ষের জাতীয় দলগুলোর সাথে আঞ্চলিক দলগুলোর সাথে কি ব্যবহার হয় সে শিবসেনার সাথেও দেখলাম, অকালির সাথেও দেখলাম, বিভিন্ন রাজ্য সরকারকে ফেলা দেখেছি কংগ্রেসের আমলে, সংবিধান শর্টেই দেখেছি। প্রশ্নটা যখন জাতীয় নিরাপত্তার প্রশ্ন, যখন বাংলাদেশ থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, গুজরাট বিভিন্ন জায়গা থেকে, সেই সব জায়গায় ফেন্সিং হয়েছে, কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে করে দিতে পেরেছে পাঞ্জাব গুজরাটে, তো বাংলার ক্ষেত্রে না করে এখানে এই জায়গাটা একটু ইনভেস্টমেন্ট করাও না বাংলার, এটা তো ইনভেস্টমেন্ট হতো তাহলে তো আমাদেরও তো এই সমস্ত। এখন তো বুঝতে পারছি না যে সত্যিকারের সুমন্ত এই জায়গাটার আসল জায়গা। আমি ভেবেছিলাম মানে বর্ডার ফেন্সিং গতকাল মমতা কি আপনি বিজেপিকে দায়ী করছেন? বর্ডার ফেন্সিং পুরোপুরি না হওয়ার জন্য কংগ্রেস বিজেপি উভয়ই দায়ী? আচ্ছা আচ্ছা এটা বলুন কেন কেন এই এই বর্ডারটা দেশের সীমানা, এখন তো সবই তো কেন্দ্রের হাতে, মানে যেটা মানে হচ্ছে দেখা যাচ্ছে, মানে শিক্ষা থেকে কৃষি সবই তাদের সিদ্ধান্তে চলছে, তাহলে জাতীয় নিরাপত্তাটা আমরা তো জানি যে এই আন্তর্জাতিক সীমানা কেন্দ্রের হাতে পড়ে, তো ফেন্সিংটা কি তৃণমূল দেবে নাকি? একদম এই কথাটাই বলছি, তাহলে এবার শুনুন কথা, ভালো ভালো কথা আসছি আসছি বিরতিতে বিরতিতে দুই জাতীয় দলের পেয়েছি যখন মুখপাত্র, তখন নিঃসন্দেহে অনেকগুলো অনেকগুলো প্রশ্ন সেখানে থাকবে। তবে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।